ভালো বীজ বপন করুন, অধিক ফলন ঘরে তুলুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি উন্নত জাতের ধান বীজ থেকে ধানের চারা তৈরি বা সেই উন্নত জাতের বীজটা দিয়ে চারা তৈরি করে ধান লাগালে অধিক হারে ধানের ফলন হবে দেখাবো আপনাদের। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আজকে আপনাদের এমন একটি উন্নত জাতের ধান বীজের সাথে পরিচয় করিয়ে দেব, চলুন দেখা যাক। আমার হাতে যে ধান বীজের প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 33 শতক জমিতে আপনার 33 মন ধান হবে বা ফলবে। এই বীজটার নাম আমি বলি আপনাদের, নীল সাগর সিডস, সরাসরি গুয়ানোসিন থেকে আমদানিকৃত হাইব্রিড ধান বীজ, চমক 1 TY 102। চমক ধানের শিকড় বেশি, চমক ধানে কৃষক খুশি, দেখুন এর মূল একটি উক্তি, চমক ধানের শিকড় বেশি, চমক ধানে কৃষক খুশি। এটি একটি হাইব্রিড জাতের ধান বীজ। এই বীজটা আপনারা এই বীজ থেকে চারা তৈরি করে যদি আপনারা জমিতে ধান লাগান তাহলে আপনাদের 33 শতক জমিতে 33 মন ধানই ফলবে। এটি নীলসাগর সিডস, আবারও আপনাদের দেখাই দিই, দেখুন এর প্রক্রিয়া প্রণালী এদিকে আছে। এ দেখুন এদিকে ভালো বীজ বপন করুন, অধিক ফলন ঘরে তুলুন। এতে একটি হাইব্রিড জাতের ধান বীজ, এটা পাতো আপনার ধানের চারা হয়ে যাওয়ার পরে এটি একটি করে রোপণ করতে হয়, একটি করে ধান চারা রোপণ করতে হয়, একটি থেকেই আপনার অধিক হারে শিকড় করে আপনার ধান গাছ অনেক সুন্দর হয়। দেখুন এখানে এই চমক ধানের কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, ধান ঝরে না, ধান গাছ এলে পড়ে না বা সিটামুক্ত হয়, ধান মাঝারি মোটা, ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু, একর প্রতি সর্বোচ্চ ফলন 120 মন, জীবনকাল মাঝারি 135 থেকে 140 দিন, মানে এটা 3 মাসে, সর্বোচ্চ 4 মাস লাগে এটি হতে, শিকড় শক্ত, সংখ্যায় বেশি ও পানি খরচ কম। আপনার জমিতে যদি পানি না দাঁড়ায় সেক্ষেত্রে ওই ধানটি আপনি চাষ করতে আপনার সুবিধা হবে, সুবিধা করতে পারবেন। ফসল উৎপাদন মৌসুম, এটা বোরো মৌসুমের জন্য নির্বাচিত একটি বীজ, বীজ বপনের সময় 15 অক্টোবর থেকে ডিসেম্বর, মানে আপনি অক্টোবর থেকে ডিসেম্বরের দিকে এটি চাষ করতে পারেন। বীজের পরিমাণ প্রতি একরে 6 কেজি, দেখুন এখানে আপনাদের আবারও একটি কথা বলে দিই, একর প্রতি এই বীজটা 6 কেজি নিতে হবে, কারণ এটি আপনার একটি থেকে দুটি গাছ রোপণ করলেই আপনার ধানের গাছ অনেক সুন্দর থাকবে। চারা রোপণের সময় জমিতে 10 থেকে 15 দিন সিপসিপে পানি রাখতে হবে, 25 থেকে 30 দিন বয়সের 1 থেকে 2টি সুস্থ সবল চারা প্রতি গোছাতে লাগালেই যথেষ্ট। দেখলেন আপনাদের বলছিলাম যে 1 থেকে 2টি গাছ লাগালেই যথেষ্ট। রোপণ দূরত্ব সারি থেকে সারি 8 ইঞ্চি, চারা থেকে চারা 6 ইঞ্চি। সার ব্যবস্থাপনা, দেখুন এটা সার ব্যবস্থাপনা, আপনার সার ব্যবস্থাপনার নিয়ম বলেও এখানে দেওয়া আছে, আপনাদের দেখাই। ইউরিয়া 100 কেজি একর প্রতি, 105 থেকে 110 কেজি, এতে মানে প্রয়োগ করবেন কোন পদ্ধতিতে এবং কোন সময়, শেষ চাষের সময় 26 থেকে 28 কেজি, 26 থেকে 28 কেজি আপনারা ইউরিয়া যখন চাষ আপনার শেষ তখন রোপণ প্রয়োগ করতে পারেন। চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে 26 থেকে 28 কেজি দিতে পারেন, আবার পরবর্তীতে চারা রোপণের 25 থেকে 30 দিনের মধ্যে আপনি একই পরিমাণ দিতে পারেন, চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যে আপনি একই পরিমাণে দিতে পারেন। MOP 60 থেকে 65 কেজি একর প্রতি, শেষ চাষের সময় দিবেন 40 থেকে 42 কেজি এবং চারা রোপণের 40 থেকে 45 দিনে 20 থেকে 30 কেজি। এইখানে আমি দেখতেছি প্রত্যেকটা সারই কিন্তু মানে এই ধান চাষের সার খরচটা একেবারেই কম, অন্য অন্য চাষের ধানের চাষের মতো এটাতে মানে এত সার খরচ হয় না, তাই মানে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এটা অবশ্যই একটি ভালো জাতের বীজ, আর এই ধানটা চাষ করলে অবশ্যই আপনাদের 33 শতক জমিতে বা 1 বিঘা জমিতে আপনার 33 মন ধানই হওয়া সম্ভব। এটি কিন্তু হাইব্রিড জাতের ধান বীজ, এই জন্য এটি ফলনও অধিক বেশি এবং
অধিক হারে ফলন হবে। এই বীজটা আপনারা পাবেন নীলসাগর সিডস অ্যান্ড টিস্যু কালচার লিমিটেড, নীলসাগর গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আপনারা অবশ্যই এই বীজটা কেনার সময় মানে যাতে অন্য জাতের বীজ না কেনেন, তার জন্য অবশ্যই প্যাকেটের গায়ে নীলসাগর সিডস অ্যান্ড টিস্যু কালচার লিমিটেড দেখে কিনবেন, অবশ্যই আপনারা সঠিক বীজটাই পাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনারা অবশ্যই এই ধান চাষটি করে লাভবান হবেন এবং আপনাদের চাষ পরবর্তীতে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা কেমন ফলন পেলেন। ধন্যবাদ সকলকে। আলাদা আলাদা।